ওপেনার ইব্রাহিম জাদরানের ম্যাচ জয়ী অপরাজিত 120 রানের ইনিংসে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে দ্বিতীয় ম্যাচেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে তাদের। তবে তার চেয়েও বড় বিষয়, রশিদ নবীরা 20 পয়েন্ট পকেটে ভরে ফেলে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ধাওয়া করছে তাদের আগে থাকা ইংল্যান্ড ও বাংলাদেশকে। ইংলিশরা 5 পয়েন্টের আর বাংলাদেশ এখন রয়েছে 25 পয়েন্টের দূরত্বে। 2023 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে লড়ছে 13 দল। 3 ম্যাচ করে হোমে 4টি আর অ্যাওয়েতে 4টি, মোট 8 সিরিজের 24টি ম্যাচ, প্রতি ম্যাচের জন্য বরাদ্দ 10 পয়েন্ট। সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য থাকতে হবে শীর্ষ 8-এ। সেই যুদ্ধে 120 পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। তবে সামনের 2 মাসে যতগুলো খেলা আসছে তাতে বাংলাদেশ শীর্ষস্থান কতদিন ধরে রাখতে পারবে সেটাই বড় ব্যাপার, কারণ বাংলাদেশের এর মধ্যে আর সুপার লীগের কোনো ম্যাচ নেই। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড 95 পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশেরই পরে। এদিকে বাকিদের টেক্কা দিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আফগানিস্তান, 90 পয়েন্ট হয়ে গেছে তাদের। জিম্বাবুয়ের সাথে বাকি থাকা সিরিজের শেষ ম্যাচ জিতলেই ইংলিশদের টেক্কা দেবে আফগানরা। বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে সুপার লিগে পয়েন্টের সেঞ্চুরি হবে তাদের। 11 ম্যাচেই 90 পয়েন্ট পকেটে ভরেছে আফগানিস্তান। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করে সেখান থেকে 60 পয়েন্ট অর্জন করে বাংলাদেশে এসেছিল আফগানরা। রশিদদের পরপর 2 ম্যাচে হারিয়ে তামিম সাকিবরা সুপার লিগে 100 পয়েন্ট অর্জন করে। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে 10 পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে আফগানিস্তান। ইংল্যান্ডকে সামনের ম্যাচে পেছনে ফেলতে পারলেও বাংলাদেশকে ধরাটা বোধ হয় স্বপ্নই থেকে যাবে বড় দলকে অঘটনের শিকার বানাতে পটু আফগানিস্তানের, কারণ তাদের বাকি 4 সিরিজের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ 6টি সিরিজের 18টি ম্যাচ খেলে ফেলেছে, অবশিষ্ট রয়েছে আর 2 সিরিজের 6টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ সফরের 3টি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। টাইগাররা বাকি থাকা সিরিজ খেলবে ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে আর অ্যাওয়েতে আয়ারল্যান্ডের বিপক্ষে। আগামী কদিনে রদবদল আসতে পারে পয়েন্ট টেবিলে, কারণ 8 জুন পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সিরিজ বিশ্বকাপ বাছাইয়ের অংশ। জুলাইতে ইংল্যান্ড ভারত, ইংল্যান্ড সাউথ আফ্রিকা, আগস্টে নেদারল্যান্ডস পাকিস্তান, অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তানে পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, 18 ম্যাচে তাদের পয়েন্ট 80। পঞ্চম স্থানে থাকা ভারতের পয়েন্ট 12 ম্যাচে 79। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 18 ম্যাচে 68 পয়েন্ট আয়ারল্যান্ডের। সমান ম্যাচে 62 পয়েন্ট শ্রীলঙ্কার। 9 থাকা নিউজিল্যান্ডের 6 ম্যাচে পয়েন্ট 60। পাকিস্তানের 12 ম্যাচে 60 পয়েন্ট, সাউথ আফ্রিকার 13 ম্যাচে 49 পয়েন্ট, জিম্বাবুয়ের পয়েন্ট 35 আর নেদারল্যান্ডস সবার নিচে রয়েছে 25 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ এরই মধ্যে 120 পয়েন্ট পকেটে ভরে নিরাপদেই রয়েছে। বাকি 2 সিরিজ থেকে আরও পয়েন্ট অর্জন করতে পারলে দারুণ সুযোগ থাকে শীর্ষ 4-5-এর মধ্যে থাকার। এমনকি বাংলাদেশ যদি আর 1টা ম্যাচ নাও জেতে তবুও তাদের টেবিলের 8-এর নিচে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। জয়ন্ত কুমার, ক্রিকফ্রেনজি।